আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, আই মাস্ট ওবে হিম, ইসলাম ইজ মাই কোড অফ লাইফ, আই অ্যাম আ মুসলিম। আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, আই মাস্ট ওবে হিম, ইসলাম ইজ মাই কোড অফ লাইফ, আই অ্যাম আ মুসলিম। বেদাত খুবই খারাপ জিনিস, যখন আপনি বেদাত করেন তখন আপনার আমল বন্ধ হয়ে যায়। দেখেন সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরি এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাম বলছেন যে মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি বেদাতিকে জায়গা দেয়, আশ্রয় দেয়, থাকার জায়গা দেয়, কোনো অনুষ্ঠানের জায়গা দেয়, কোনো দোকান খুলে দেয় অথবা কমিউনিটি সেন্টার ভাড়া দেয়, যারা যাদের আছে এখানে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা মনে রাখবেন, যারা বেদাতিকে মাইক ভাড়া দেয়, যারা বেদাতিকে ডেকোরেটর ভাড়া দেয়, মনে রাখবেন মানাওয়া মুহদিসান, যে কোনোভাবে যদি আপনি তাদেরকে আশ্রয় দেন, লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপরে কি হবে? আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপ, সকল ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষ এবং সকল ফেরেশতাদের অভিশাপ তার উপরে যদি জায়গা দেয়। যদি জায়গা দেয়, একজন বেদাত করলেন, আমি জাস্ট ওনাকে বললাম ভাই আসেন আসেন আমার বাড়িতে বসেন, আপনার জায়গা হচ্ছে না, মানুষ আপনাকে ছি 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 দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আপনি আমার বাড়িতে থাকেন, আপনি আমার বাড়িতে থেকে আপনি কাজগুলো করবেন, আপনি যে ইবাদত করছিলেন সেই ইবাদতগুলো করবেন। যদি আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে বেদাতি, তাহলে আপনি তার বাসায় ভাড়া দিতে পারবেন না। চমৎকার কথা শুনে নেন, সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ, যারা মদিনার বড় বড় মানে ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাদের মধ্যে সুফিয়ান আসাউরি রহিমাহুল্লাহ হলেন একজন অন্যতম। সুফিয়ান আসাউরি রহিমাহুল্লাহ উনি যখন এই হাদিস পড়েন, মান আওয়া মুহদিসান, যারা জায়গা দেয়, অন্য হাদিসে এসেছে, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে যে যে ব্যক্তি মদিনার মধ্যে কাউকে আশ্রয় দেয়, কোথায়? মদিনার মধ্যে, হারামের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়। এই হাদিসটা সুফিয়ান আসাউরি জীবনে কীভাবে আমল করেছে জানেন? আমরা মদিনা ছিলাম, মদিনায় থাকা অবস্থায় আপনাদের এখানে অনেকেই গেছেন, মদিনায় থেকেছেন, আমাদের সাথে ঘুরেছেন, তারপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, আমরা আপনাদের সাথে যাই হোক খেয়েছি করেছি যা কিছু করেছি আপনাদের সাথে সঙ্গ দিয়েছি, অথবা আমার বেডে আপনাদেরকে একদিন জায়গাও দিয়েছি, আপনারা সেখানে গিয়ে থেকেছেন। তো সুফিয়ান আসাউরি রহিমাহুল্লাহ আগে, আজ থেকে আমরা যেটা শুনেছি বা জেনেছি, আমরা গ্রহণযোগ্য এই সূত্রে জানি যে আজ থেকে 100 বা 150 বছর আগেও যখন ওই দেশে মানুষ যেত তখন হাজিদেরকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতো, এটা মনে হয় জানেন আপনারা না? আগেও যারা ছিল ওই দেশের মানুষ হাজিদেরকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতেন তারা, এবং তাদেরকে খাওয়াতেন এবং তাদের কাছ থেকেও তারা খেতেন, এরকম মানে অধ্যায় চালু ছিল। এই হোটেল টোটেল এই ধরনের কোনো নীতিমালা ছিল না আজ থেকে 100-150 বছর আগেও। যাই হোক, তো সুফিয়ান আসাউরি রহিমাহুল্লাহ যখন হজের সময় হতো, উনি যে বছর হজ করতেন সেটা ছাড়া, হজের সময় হলেই উনি মদিনা থেকে বেরিয়ে চলে যেতেন, শুধুমাত্র এই হাদিসটা বাস্তবায়ন করার জন্য। যদি না কোনো আমার এলাকার মানুষ তো আছে, অনেকে বেদাতি, অনেক মানুষই আছে বেদাতি, সেই বেদাতিগুলো যদি মদিনায় যায় আর যাওয়ার পরে যদি আমি তাদেরকে জায়গা দিই, তাহলে এই জায়গা দেওয়ার কারণে হয়তো বা আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং মানুষের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ হয়তো বা আমার উপর পড়বে, আমি এই কাজ করতে পারবো না। আর আপনি আমল করেন না প্রতিদিন, সকালবেলা বলেছেন সোরা ফজরের সালাত আদায় করেছেন, তারপরে ফজরের সালাতের সুন্নাত পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন রাকাতাইল ফজর খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, যারা পড়েননি তারা মনে রাখবেন, যারা আজকে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়েননি তারা মনে রাখবেন, পড়বেন আগামীকাল থেকে, যদি আজকে পড়ার সময় পান তাহলে আজকেও পড়ে নেবেন, ফজরের সালাত পরে পড়া যায়, পরে পড়া যায়। রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত। এটা পড়েছেন, নষ্ট করতে চান? আপনি কি এটা নষ্ট করতে চান? বেদাত ছেড়ে দেন, শুনেননি কোনোদিন, আজকে শুনলেন সহিহ বুখারীর হাদিস একবারে, যারা পড়েন না এই জন্য এই, এবং রাসূলুল্লাহ সাল্লাম 2টা সালাত কখনো ছাড়তেন না, একটা হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত। আমরা এখন মুসাফির, আমার কথাই বলতেছি সরাসরি, আমি মুসাফির, এই জন্য সুন্নাত সালাত সুন্না অনুযায়ী আমি আমল করি না, অর্থাৎ পড়ি না,
আমি চাইলে আমল করতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি সুন্নাত সালাত যেটা সেটা আদায় করার প্রয়োজন নেই, মুসাফিরদের যারা কসর করে দরকার নেই। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দুইটা সালাত উনি কখনো ছাড়তেন না, একটা ফজরের সুন্নাত আর একটা কি বেতের সালাত উনি কোনো সময় ছাড়তেন না। তাহাজ্জুদ নিয়েও ইখতিলাফ আছে, আবার মত মানে ইয়াও আছে, ইত্তেফাকও আছে। তো এই দুইটা সালাত উনি কখনো ছাড়তেন না। এমনকি ওই যে খাইবার যুদ্ধ থেকে আসার সময় যখন ওই বেলালকে বললেন বেলাল তুমি পাহারা দাও, বেলাল পাহারা দিতে দিতে উনিও ঘুমিয়ে পড়েছেন, সবাই ঘুমে, আল্লাহু আকবার, সবাই ঘুমে। রাসূলুল্লাহ সাল্লাম, আবু বকর, উমার, উসমান, আলী সহ যারা বড় জলিল খদর সব সাহাবি ঘুমিয়ে পড়েছেন। তারপরে পূর্ব থেকে সূর্য এসে রাসূলুল্লাহ সাল্লামের মুখে লেগেছে, সাথে সাথে উনি জাগনা পেয়েছেন, জেগে উঠেছেন। ওঠার পরেই সবাইকে ডেকেছেন, আর উমার তারপরে জাগা পেয়েছে, জাগা পেয়েই উঠে বলছেন আল্লাহু আকবার, এ উঠো সবাই, সূর্য উঠে গেছে, ফজর মিস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন এখান থেকে দ্রুত চলো, এখানে সালাত আদায় করা যাবে না, এখানে শয়তান আছে, এখানে শয়তান আমাদেরকে গ্রাস করেছে, গ্রেফতার করেছে, চলো এখান থেকে। ওখান থেকে চলে গেলেন আর এক জায়গাতে নেমে শান্তশিষ্টভাবে প্রথমে ফজরের সুন্নাত, তারপরে ফজরের সালাত আদায় করলেন। তাহলে সেই দিনও উনি ছাড়লেন না। অথচ আমাদের যদি এরকম দেরি হয়ে যায় তাহলে সাথে সাথে উঠে কী করি, হাই হাই শেষ হয়ে গেল, দ্রুত উজু টুজু করে এসে আমরা শুধুমাত্র ফজরের সালাত আদায় করিনি, না সেদিন সুন্নত পড়বেন।